আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি মাগরিবের পরে, আমরা একটু ঘুরতে বের হয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ছেলেদের অবস্থা দেখেন, এরা এখান থেকে যেতে যেতেই করিডোরেই খেলতে শুরু করে দিয়েছে। এদের মনে এত আনন্দ থাকে সব সময়, এখানে বসেও এরা ফুটবল খেলা আরম্ভ করে দিয়েছে। দেখেন ওদের অবস্থা। তো এখন এই যে আমরা নিচে চলে যাব, নিচে যে আমরা একটু পার্কে ঘুরতে যাব। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শারজা নাহদা পার্কে। আমাদের এখান থেকে বেশি দূরে না, অল্প একটু সময় হাঁটলেই চলে যাওয়া যায়। তো এখন আমরা যাব, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখেন এই ডান পাশে রেস্টুরেন্ট, বাম পাশে দেখেন দুইটা, একটা টেবিলে দুই পাশে দুটা চেয়ার দিয়ে ছোট্ট একটা খাওয়ার জায়গা। যারা এরকম খোলা আবহাওয়ায় গাছগাছালির মধ্যে খেতে পছন্দ করে তাদের জন্য এই বিনোদনটা ভালোই লাগে। তো এই যে ব্রিজের ওখান থেকেও যাওয়া যায়, কিন্তু ওখানে অনেক গাড়ি ঘোড়া, তারপরে হচ্ছে আপনার ভিড় বেশি হবে, বাচ্চাদের নিয়ে যেতে একটু রিক্স। এজন্য আমি নিচ থেকেই যাব, সামনে যে বালির মাঠ, এই বালির মাঠ থেকে পার হয়ে তারপরে চলে যাব আমি। এখান থেকে যাওয়ার আগে দেখেন এখান থেকে এখন উঠে চলে যাব আমরা, সামনেই হচ্ছে বালির মাঠটা। তো আমার বালির মাঠে প্রায় আসা হয় ছেলেদের নিয়ে খেলার জন্য, আজকে যাচ্ছি পার্কে। এখানে দেখেন মাগরিবের আগে, আসরের পর থেকেই ছেলে মেয়েরা খেলতে চলে আসে, অনেক বাচ্চারা আসে এখানে খেলার জন্য, ফুটবল খেলে, যার যেটা ইচ্ছে খেলা করে আর কি। তো এখন আর আমরা দেরি করবো না, আমরা এখন এই উপরে উঠে যাব, ওখান থেকে আমরা চলে যাব পার্কে। এই তো আমরা চলে আসলাম, রাস্তা পেয়ে পার হইলাম। এখন আমার বড় ছেলের অবস্থা দেখেন, সে হচ্ছে সবসময় মনের মধ্যে আনন্দ, এখানে এসেও খেলা, এটার উপর থেকে সে এখন এইভাবে হেঁটে হেঁটে যাবে। প্রথম প্রথম যখন এখানে আসতো তখন একটা হাত ধরা লাগতো, এখন আর তার হাত ধরা লাগে না, সে একাকাই যাচ্ছে। এভাবেই হচ্ছে তার, যেখানে যায় সেখানেই তার মজা, সব জায়গায় সে মজা করতে পছন্দ করে। এই যে এখান থেকে একা একা, ওর ছোট ভাই বলতেছে ভাইয়া পড়ে যাবা, আমি বলতেছি পড়ে যাবা, কারো কথা শুনে না, সে ওইভাবেই যাবে। দেখেন এই ভিউটা দেখতে কত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। এখানে একটা আশ্চর্য বিষয়, কখনোই কারেন্ট যায় না, সব সময় কারেন্ট থাকে, আর মানুষজন খুবই সুন্দরভাবে রুলস ফলো করে, কেউ কাউকে আঘাত করে না, কষ্ট দেয় না। রাস্তা পার হতে গেলে মানুষের আগে প্রাধান্য গাড়ির থেকে, যথেষ্ট রুলস এখানে আছে আর সবাই সেটা ফলোও করে। তো আমি তো ধীরে ধীরে হাঁটতেছি, আমার ছেলেদেরকে আর পাচ্ছি না, তারা অনেক আগে চলে গেছে, তাদেরকে খুঁজে আনতে হবে এমন একটা অবস্থা। দেখেন নিচের লাইনে হচ্ছে আপনার সিগন্যাল দিছে, তো গাড়িরা সবাই অপেক্ষা করতেছে এই লাইনটার গাড়িরা। তো আমি যে ব্রিজের গোড়ায় চলে আসছি, আমার ছেলেরা আমার জন্য মনে হয় অপেক্ষা করছে, যেয়ে দেখতে হবে ওরা চলে গেছে না আছে। আমার সব সময় দেরি হয় হাঁটতে, তার জন্য ওরা অপেক্ষা করে না, ওরা চেনে তো ওরা চলে যায়, আমার একটু হাঁটা দেরি হয় তাই। তো এই তো ব্রিজের নিচে চলে আসলাম, এসে অবশেষে তাদেরকে খুঁজে পেয়ে গেছি আমি, দেরি হয়নি আর, ওদেরকে নিয়ে রাস্তা পার হয়ে নাহদা পার্কে চলে আসলাম। এখানে এসেই দেখি দুটা ছেলে সাইকেল চালাচ্ছে, পার্কের বাহিরে যে হাঁটার জায়গা এখান থেকেই সাইকেল চালাচ্ছে। মজার বিষয় হচ্ছে আমরা যখন যে পার্কের সামনে আসি তখনও দেখি যে ছেলে দুটা, এরা এখানেও চলে এসেছে। এই যে নাহদা পার্কের মেন গেট, এখান থেকে হচ্ছে, এই তো মেন গেট, এখান থেকেই হচ্ছে আপনার ভিতরে ঢুকতে হবে। তো এই যে আমরা এখন এখান থেকে ভিতরে ঢুকে গেলাম পার্কের ভিতরে, আমার ছেলেরা সাথে করে কিছু পানি, চকলেট আর এই যে একটা বল নিয়ে আসছে, কী জানি বল বলে এটাকে, আমার নামটা মনে নেই এখন। একটা বিশাল বড়, হাঁটার জন্য খুবই উপযোগী একটা জায়গা, অনেক মানুষ এখানে হাঁটতে আসে, বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা স্কেটিং চালায়। কিন্তু এর মধ্যে আপনার ইলেকট্রিক যে স্কেটিংগুলো আছে সেটা চালানো নিষেধ, ইলেকট্রিক ছাড়া যেটা সেটা চালানো যায়। এখানে হরেক রকমের মানুষ আসে, কেউ ঘুরতে আসে, কেউ বাচ্চাদের খেলাইতে আসে, নিয়ে আসে, কেউ আসে হাঁটতে, কেউ আসে একটু এক্সারসাইজ করতে, এক একজন এক এক এসে আসে, যার যেমন যায়। তো এই যে
জায়গায় জায়গায় এরকম ছোট ছোট জায়গা আছে ঘাস দিয়ে, বিশাল বড় অবশ্য ছোট না এগুলো। এখানে এসে মানুষ পাটি বিছায়, চাদর বিছায়, বসে এনজয় করে। এখানে দেখেন বেঞ্চের মতো করে দেওয়া আছে, চারদিকে বেঞ্চ, মাঝখানেও আবার একটু টেবিলের মতো করে দেওয়া। এগুলো সব সিমেন্ট দিয়ে করা, মানুষ এখানে বসে গল্প করতে পারে। এই যে দেখেন সবাই কি সুন্দর বসে আড্ডা দিচ্ছে, খুবই মজার একটা সিনি। এভাবে সিঙ্গেল সিঙ্গেল অনেক ছোট ছোট বেঞ্চ দেওয়া আছে যাতে মানুষ বসতে পারে। আর এই যে এরিয়াটা সামনে, এটা হচ্ছে সম্পূর্ণই বাচ্চাদের এরিয়া। এখানে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে বহুত অনেক কিছু আছে আর কি, স্লাইড, আমি এত কিছু নাম জানি না। দেখেন ছোটোবেলায় এগুলো আমরাও খেলেছি অনেক। এই যে ঘোড়া আছে, বাচ্চারা ঘোড়া দিয়ে খেলা করে। তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন স্লাইডগুলো, এটা যে কয়দিক থেকে মুখ, মনে হয় চারটা মুখ এটার। এই সামনের দিক থেকেই দুটা দেখতেছি, পিছনের দিকেও দেখছি দুটো। এই যে ঘোড়া আছে, এক একজন এক একটা জিনিস করে, যার যেটা খেলতে ইচ্ছা করে। কত রকম বাচ্চা, কত দেশের মানুষ এখানে, তার কোনো খবর নেই। যাই হোক, এর পাশে দেখেন দোলনা সিস্টেম আছে, পিছনেও দোলনা আছে। এই এরিয়াটাই সম্পূর্ণ হচ্ছে বাচ্চাদের জন্য। অনেক বড় বড় মেয়েরাও আছে যারা এসে দোলনা খায় এখানে, যার যেরকম ইচ্ছা আর কি। তো এই তো আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি, জানি না কতটুকু পারবো। এই একটা খেলনা দেখেন কয়জন উঠেছে এখানে একসাথে, অনেকজন উঠা যায়, এরা অনেকেই উঠেছে, ভালোই মজা করছে। এদের দেখে আমারও মজাই লাগতেছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এদিকে দেখেন একটা বাবু, এটা যে কী মাছ নাকি আমি নিজেই বুঝতে পারতেছি না, কী খেলতেছে। আর এই এরিয়াটা দেখেন পুরোটা ওই মাথা পর্যন্ত শুধু দোলনা আর দোলনা, ছোট বাচ্চা, বড় বড় ছেলে মেয়েরা সবাই এখানে দোলনা খায়। আর এই যে এরিয়াটা দেখছেন, এই যে পার্কের শেষ দিকে, ভিতরের দিকে আর কি, শেষ মাথাটা, এটাই হচ্ছে বড়দের হাঁটার জায়গা। এখানে কোনো বাচ্চারা খেলে না, এটা শুধুমাত্র হাঁটার জায়গা। যারা হাঁটতে আসে ব্যস্ত শহরে, কোথায় হাঁটবে, তাদের জন্য পার্কের মধ্যে জায়গা আছে, আর শুধু হাঁটেই এখানে এসে। তো এই এরিয়াটা পুরোটাই হচ্ছে দোলনা দিয়ে ভরা, এখানে শুধুই দোলনা। এর পাশে দেখেন ওই পাশেও আছে জায়গা, যে ঘাসে দিয়ে ভরা বেঞ্চ রাখা, ওখানেও মানুষ বসে গল্প করে, আড্ডা দেয়। আমার আজকে আর ওই পাশে যাওয়া হয়নি, আজকে এই পাশটা ঘুরতে ঘুরতেই দেরি হয়ে যাচ্ছিল। তো এই যে এখানেও দেখেন দোলনা, পুরাটা এই এরিয়াটা ধরে তিন পাশ ঘুরেই দোলনা। আর সামনের দিকটা তো খোলা ঢোকার জন্য, মাঝখানে হচ্ছে ওই যে স্লাইড, ঘোড়া, এইসব খেলনাপাতি। এখানে অনেক খেজুর গাছ দেখবেন, আমি একটু পরপর যে ভিডিওর মধ্যেই দেখবেন খেজুর গাছ। দেখেন কত খেজুর গাছ এখানে। তো এই জায়গাটা হচ্ছে দেখেন ব্যারিকেড দেওয়া আছে, বাস্কেটবলের এরিয়া এটা। এখানে হচ্ছে বাচ্চারা বাস্কেটবল খেলে, টিম করে আসে, স্কুলের ছাত্ররা আসে। এখানে ঢুকতে অবশ্য কোনো টাকা দেওয়া লাগে না, শুধুমাত্র এসে খেললেই হয়। বাস্কেটবলটা আবার বাহিরে খেলা যায় না, এই ব্যারিকেডের মধ্যে এসেই খেলতে হবে। এই জায়গাটায় নির্দিষ্ট বাস্কেটবলের জন্য, বাহিরে বসে বাস্কেটবল খেলা নিষেধ। তো স্কুলের ছাত্ররা দল নিয়ে আসে, অনেকে টিম সহকারে আসে, ছোটরা আসে, বড়রা আসে, কোনো ই নেই। আমি এখানে দাঁড়ায় থাকি, দেখলাম অনেকগুলো এরা গোল দিল। যাই হোক, এই হচ্ছে এটার মেন গেট, এখান থেকে হচ্ছে এই যে বাস্কেটবলের এরিয়াটায় ঢুকতে হয়। আর এর একদম সাথেই এই যে এই পাশে আবার ব্যারিকেড দেওয়া, এই পাশে হচ্ছে যে ফুটবলের এরিয়া, এখানে বসে হচ্ছে ফুটবল খেলতে হয়। এখানে ঢুকতেও কোনো টাকা দেওয়া লাগে না, এটা শুধুমাত্রই হচ্ছে আপনার ফ্রি, বাচ্চারা ঢুকবে এখান থেকে খেলবে, এখানে কোনো টাকা দেওয়া লাগে না, এখানে ঢুকে খেললেই হয়। এই এরিয়াটাও বিশাল বড়, বাস্কেটবলের এরিয়া বলেন আর ফুটবল বলের এরিয়া বলেন, দুইটাই অনেক বড় এরিয়া। তো এই সামনেই দেখেন কিছু গাড়ি রাখা আছে বাচ্চাদের জন্য, কিছু বাচ্চারা আছে এগুলো নিয়ে খেলা করে। যে হলুদ লাল গাড়িগুলো দেখছেন বড়, এগুলো দুজন করে বসা যায়, অনেকে আবার তিনজন করেও বসে, বসে হচ্ছে এগুলো নিয়ে গাড়ি চালায়। এগুলো হচ্ছে 20 দিরহাম করে। আর এই যে ছোটো কালোগুলো দেখছেন, এগুলো 10 দিরহাম করে। আর এই যে পাশে ছোটো কালো আর হলুদ দেখতেছেন, এগুলোও 10 দিরহাম করে। এগুলো হচ্ছে আধা ঘন্টার জন্য। এই যে একজন ভাইয়া দেখছেন, উনি বাংলাদেশি, নিয়ে এই গাড়িগুলো দেয়, এনার কাছ থেকেই সবাই নেয়। তো এই দেখেন কিছু বাচ্চারা স্কেটিং চালাচ্ছে। এই যে গাড়িগুলো যেটার কথা কেবল আপনাদের বললাম, এই যে বড়টা দুজন বসতে হয়, অনেকে তিনজনও বসে এটার মধ্যে। এই জায়গাটা আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম, এই যে এই জায়গাটায় ব্যায়াম করার জায়গা,
এখানেও কোনো টাকা লাগে না, সব ফ্রি পার্কের ভিতরে। এই একটা দেখেন কি যে ব্যায়াম জানি না, হাত ঘুরাচ্ছে দুপাশে শুধু, এটাই মনে হয় ব্যায়াম। ওই একজন আপু দুই পা দুদিকে সরি ছড়াই দিচ্ছে, আবার এক জায়গায় নিয়ে আসতেছে, এটাও এক ধরনের মনে হয় ব্যায়াম। তো যাই হোক, দেখেন বিশাল বড় একটা গাছ, কি গাছ তা আমার জানা নেই। আমার ছেলেরা আরও অনেক মানুষ এই গাছটা দেখতেছিল, বলতেছিল গাছের নাকি দাড়ি হয়েছে, অনেক বয়স্ক গাছ তো। তাই এই যে দুটা ভাই বোন দেখছেন, এদের সাথে আমার ছেলেদের একটু ভাব হয়েছে, এখন এরা আবার একসাথে একটু খেলা করবে বল নিয়ে, এই জন্য এরা ওই জায়গা থেকে এই পাশে একটু ফাঁকা জায়গায় আসছে, এরা বল খেলবে। এই যে এখন এদের সাথে এদের ভাব হয়েছে, এরা একটু খেলাধুলা করবে একসাথে, কি যে খেলে ওরাই জানে। একটু পরপর খেলার ধরন বদলায়, এখন আবার দেখতেছি খেলার ধরনটা একটু বদলিয়ে গেছে, কি জানি করতেছে ওখানে দাঁড়িয়ে, আমি অত সব বুঝি না, আমি আমার মতো একটু ঘুরতেছি। তো এই তো অনেক ঘোরাঘুরি করলাম, আবার ওদের কাছে সে দেখে আবার জানি কি একটা খেলা খেলতেছে, এখন দাঁড়িয়ে জানি কি আলোচনা করতেছে সবাই, না কি জানি খেলতেছে বলতে পারি না, আমার জানা নেই। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইগার বিল্ডিং। এই টাইগার বিল্ডিং এখানে অনেক আছে, একটু পরপর গেলেই টাইগার বিল্ডিং, কত যে টাইগার বিল্ডিং, এর আলাদা আলাদা নাম থাকে, আবার অনেক টাইগার বিল্ডিং তো চেনা মুশকিল, মনে হয় যেন একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং পাল্লা দিচ্ছে, কে কার থেকে বড় হতে পারে। দেখেন কত বড় খেজুর গাছ বললাম না আপনাদের, দেখতেই পাচ্ছেন কত খেজুর গাছ এখানে, একটু পরপর খেজুর গাছ, খেজুর গাছের কোনো শেষ নেই এখানে। এখানে দেখেন তিনজন বোরকা পরা আপু, এরা র্যাকেট ফেদার খেলতেছে, বললাম না এক একজন এক এক নিয়েতে আসে, যার যেটা ইচ্ছা সে এটা সেখানে এসে করে। আর একটা মজার জিনিস দেখাই আপনাদের, সবাই তো আসছে এক একটা কাজে, এই একজন আপু না ভাইয়া জানি না, সে আসছে মনে হয় এই কাজেই, সে এসে এখানে ঘুমাচ্ছে, জানি না হয়তো তার বাচ্চাদের নিয়ে আসছে খেলতে দিছে, বা চাকরিজীবী কিছু একটা হবে, সে মনে হয় ক্লান্ত ঘুম পড়ে গেছে এখানে। তো এখন আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই, আমি আমার বাচ্চাদের অবশ্য কিছু সময় খুঁজতেছিলাম যে কোথায় গেল, ওদেরকে খুঁজে পাচ্ছি না। তা খুঁজতে খুঁজতে এদিকে দেখলাম এদেরকে পেয়েও গেছি, আবার দেখেন এখানে বিছানা চাদরের মতো কিছুটা বিছাই দিয়ে, মানে অনেক ফ্যামিলি একসাথে আসছে না, সবাই একসাথে এখানে জিনিসপাতি রেখে যে যার মতো ঘুরতেছে। তো এই তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব, অনেক লং টাইম ঘুরলাম। যাওয়ার আগে আমি বাচ্চাদেরকে বলছি চলো, এরা যাবে না, এরা একটু মাঠের মধ্যে ঢুকছে ফুটবলের ইয়েটায়, এদেরকে আনতে পারতেছি না। অনেক বলার পরে, রিকোয়েস্ট করার পরে অবশেষে তারা রাজি হইল। তো এই যে আমরা চলে এসেছি আবার সেই বালির মাঠ, এখান থেকেই হচ্ছে আবার আমরা যাচ্ছি। এই যে সামনে যে গাড়িটা দেখছেন, দেখেন এইভাবে এর মধ্যে জারে পানি ভরা থাকে, এখানে মানুষ সবাই এই পানি খায়, অর্ডার দিলে এরা দিয়ে যায়, ফোন নাম্বার থাকে, কন্ট্যাক্ট নাম্বার, ওটা দিয়ে হচ্ছে এদের সাথে যোগাযোগ করে পানি নিতে হয়। দোকানেরা দিয়ে যায়, সেখান থেকে হচ্ছে লোকরা বাড়িতে বাড়িতে দিয়ে যায়। তো এই যে যাওয়ার সময় যেই হোটেলটা আপনাদের দেখাইছিলাম খোলা আবহাওয়ায়, সেটা আবার দেখাইলাম। এই সামনে দেখেন একটা আপুকে দেখলাম, মজার বিষয় হচ্ছে আপুটাকে আমি অত গুরুত্ব দিইনি, কিন্তু যখন আমি নিচে আসি তখন দেখি আপুটা আমাদের এখানেই থাকে। তো লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম দুজন, লিফট চলে আসলো, এখন হয়েছে আমরা দুজন এখন লিফটে ঢুকে যাচ্ছি। তো আমাকে দেখে আপু আর আগে ঢুকলো না কেন জানি না, যাই হোক আমি আগে ঢুকলাম, তারপর আপু ঢুকলো, আপু থাকে 22 তলায়। তো যাই হোক লিফটও চলে এসেছে, এখন আমি নেমে যাব। আমি আসে দেখি আমার বাচ্চারা অলরেডি চলে এসেছে, ওরা আমাকে রেখেই চলে এসেছে, আমার দেরি হয় বিধায়, ওরা তো চেনে, ওরা একার একারই চলে আসে, আমার জন্য আর অপেক্ষা করে না। ওদের মনে কতটা খেলার আনন্দ, এত সময় খেলে এসে দেখেন এখন এখানে এসে ওরা বল খেলতেছে। এই তো তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।